হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি হোম পেজ নিয়ে কাজ করেছিলাম এবং এখানে যে আমার স্টেটিক ডেটাগুলো ছিল আমি এগুলোকে ডাইনামিক্যালি রেন্ডার করে নিয়ে আসছিলাম। আজকে আমি কাজ করব আমার ব্লগ স্পেসটা নিয়ে। তো এখানে বেসিক্যালি আমার যতগুলো ব্লগ আছে আমি নিয়ে আসব এবং এর নিচে যে পেজিনেশনটা আছে পেজিনেশনটা নিয়ে কাজ করব। তো আসেন শুরু করা যাক। আমার প্রজেক্টটা রান করা আছে। সো আমার যে ব্লগ লিস্টিং এর পেজটা আছে এটা হচ্ছে আমার ব্লগস ভিউতে আছে। সো আমি ব্লগস ভিউতে গিয়ে যত আমার ব্লগ আছে সেগুলোকে পাঠিয়ে দেব। সো আমার যে ওয়েবটা আছে ওয়েবসাইটটা এখানে যে অ্যাপটা আছে ব্লগ ভিউ ব্লগস, ওকে, এখান থেকে আমি জাস্ট আমার যতগুলো ব্লগস আছে সেগুলোকে পাঠিয়ে দেবো। সেখানে আমার জাস্ট এটাকে আমি কপি করে নিব, মানে এখানে আমার সব ব্লগস চলে যাবে এবং এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আমার চলে গেছে। এবং আমি সেম ওয়েতে যে ট্যাগস গুলো আছে ট্যাগস গুলোকেও পাঠিয়ে দিব। ওকে, সো এটা আমি পাঠিয়ে দিচ্ছি এবং সেম কাজটাও এখানে করে দেব। কনটেক্সট আমি নিয়ে আসবো কারণ প্রত্যেকটা ডেটাই আমার ওই পেজেও লাগবে। সো আমি জাস্ট এগুলাকে কনটেক্সটে পাঠিয়ে দিচ্ছি এবং কনটেক্সটাকে টেমপ্লেটে সেন্ড করে দিচ্ছি। সো কনটেক্সট এখন যদি আমি যাই রিফ্রেশ করি দেখবেন এখানে আমার ট্যাগস গুলো ছিল না, ঠিক আছে, রিসেন্ট পোস্ট গুলো ছিল না, এগুলো এখন চলে আসবে কারণ আমি আবার ব্লগ ডেটা গুলো পাঠিয়ে দিয়েছি। দেখেন আমার এগুলো কিন্তু চলে আসছে। এটা আমার কমন একটা সাইড বার ছিল, তো এই সাইড বারটা প্রত্যেক জায়গায় কমন থাকবে যে কারণে কমন ডেটা গুলো আমার দেখাচ্ছে। এখানে যতগুলো ক্যাটাগরি আসছে আমার যতগুলো ক্যাটাগরি আছে প্রজেক্টে সেগুলো চলে আসছে, প্লাস আমার ট্যাগ ক্লাউজ গুলো চলে আসছে। তো এখন আমার এই ব্লগ গুলাকে আনতে হবে। সো আমি এই টেমপ্লেটটাতে যাব, ব্লগস ডট এইচটিএমএল যে টেমপ্লেটটা আছে, আচ্ছা সরি, ব্লগস ডট এইচটিএমএল কোথায়, এটা হচ্ছে আমার ব্লগস ডট এইচটিএমএল, ঠিক আছে। তো সবার প্রথম আমি যেটা করবো কমন পার্টটাকে শুধু রাখবো, সেটা হচ্ছে আমার কমন পার্ট ব্লগ সেকশন দেখানোর জন্য। বাদ বাকি যে পার্ট গুলো আছে ওগুলো আমি অ্যাকচুয়ালি রিমুভ করে দিবো কারণ আমার সব লাগবে না, আমি শুধুমাত্র একটা রাখবো এবং ডাইনামিক্যালি এগুলোকে রেন্ডার করবো। সো আমি প্রত্যেকটাকে রিমুভ করে দিচ্ছি এবং জাস্ট একটাকে রেখে দিচ্ছি। আমি সব রিমুভ করে দিচ্ছি, আমি জাস্ট একটা এখানে রাখবো, ঠিক আছে। এবং এটা যেহেতু কমন সেকশন, দেখেন এই সেকশনটা আমার কমন এবং এটা আমার অনেক পেজই লাগবে, তো আমি যেটা করবো এটাকে আলাদা একটা এইচটিএমএল ফাইলে নিয়ে যাবো যাতে আমি এই কম্পোনেন্টটাকে রিউজ করতে পারি। সো এটাকে আমি জাস্ট এইচটিএমএল একটা ফাইলে নিয়ে গেলাম যেটা হচ্ছে ব্লক কার্ড ডট এইচটিএমএল, এটা আমার বানানো ছিল, ওকে। এবং এখানে এটাকে আমি জাস্ট ইনক্লুড করে দেবো, ইনক্লুড ব্লক কার্ড ডট এইচটিএমএল। এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখন শুধুমাত্র একটা দেখাবে, সরি স্ট্যাটিক, আচ্ছা এখানে আমার স্ট্যাটিকটা লোড করতে হবে যেহেতু এখন আমার স্ট্যাটিক ডেটা আছে, পরবর্তীতে এটা লাগবে না, আপাতত লোড করে দেখাচ্ছি। লোড স্ট্যাটিক যদি আমি রিফ্রেশ দিই দেখেন শুধুমাত্র একটা ডেটা দেখাচ্ছে। সো এটাকে আমি ডাইনামিক্যালি এখন দেখাবো, ওকে। সো ডাইনামিক্যালি করার জন্য আমার যেটা করতে হবে এখানে একটা লুপ ঘোরাতে হবে, সো ফর ব্লক, সরি ফর ব্লক ইন ব্লকস, ঠিক আছে, এবং আমি প্রত্যেকটা ব্লকের জন্য এই কম্পোনেন্টটাকে দেখা, সো ইন ফর, ঠিক আছে। এবং এখানে আমি ব্লগের যে ডেটাগুলো আছে ডাইনামিক ওগুলো এখানে দিয়ে দেবো। সো প্রথম হবে আমার ব্লগের যে ব্যানার আছে সেটা, সো ব্লক ডট ব্যানার ডট ইউআরএল, যেহেতু আমার ডিটেলস নাই আমি এটাকে নাল করে দিব। এখানে হবে হচ্ছে আমার ব্লগের ক্যাটাগরিটা, সো ব্লগ ডট ক্যাটাগরি ডট টাইটেল, ওকে। এখানে হচ্ছে আমার ব্লগের ইউজারটা, সো ব্লগ, সরি ব্লগ ডট ইউজার ডট ইউজার নেম চলে আসবে। এবং এখানে হচ্ছে আমার ব্লগটা কবে পোস্ট করা হয়েছে, সো ব্লগ ডট ক্রিয়েটেড ডেট চলে আসবে এখানে, ব্লগ ডট ক্রিয়েটেড ডেট। এবং এখানে আমার কমেন্ট চলে আসবে সেম আমি আগে যেভাবে ব্লগের জন্য কমেন্ট গুলা নিয়েছিলাম হোম পেজে সেম ভাবে আমি নিয়ে নিব, সো ব্লগ ডট ব্লগ আন্ডার স্কোর কমেন্টস ডট অল ডট কাউন্ট, ওকে। এবং এখানে এটা থাকবে না এবং এখানে জাস্ট আমি কমেন্টস বলে দিব, কমেন্টস। এটা হচ্ছে আমার ব্লগের টাইটেলটা, সরি ব্লগের টাইটেল না, এটা হচ্ছে আমার ব্লগের ডিসক্রিপশনটা,
আমি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ রাখবো এখানে, এবং এখানে চলে আসবো হচ্ছে আমার ব্লগ ডট ডিসক্রিপশন। ওকে, এবং এটা আমি সব দেখাবো না, আমি এটাকে দেখাবো ট্রাঙ্কেড ওয়ার্ডস দিয়ে, মানে জাস্ট হয়তো 20টা দেখাবো। ওকে, 20 ওয়ার্ডস আমি দেখাতে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন আমার যতগুলো ব্লগ আছে সিস্টেমে সব চলে আসবে। আচ্ছা সরি, ট্রাঙ্কেড ওয়ার্ড, ট্রাঙ্কেড ওয়ার্ড না, অ্যাকচুয়ালি ট্রাঙ্কেড ওয়ার্ডস হবে এখানে, ট্রাঙ্কেড ওয়ার্ডস হবে, ট্রাঙ্কেড ওয়ার্ডস। এখন যদি আমি রিফ্রেশ দিই এখানে আমার কিন্তু প্রত্যেকটা ব্লগ এখানে চলে আসছে। ঠিক আছে, আমার সিস্টেমে যে কয়টা ব্লগ ছিল, সো টোটাল 8টা ব্লগ ছিল, 8টা ব্লগে এখানে চলে আসছে। ঠিক আছে, সো আমার এখানে একটা ইনস্টলের ইস্যু আছে, সেটা হচ্ছে এরার ইস্যুটা। আচ্ছা, এটা আমি ফিক্স করে দিচ্ছি, আমরা একটু ইন্সপেক্ট করি দেখি কি কারণে এই ইস্যুটা দিচ্ছে। আচ্ছা, আমি যদি হেডারে যাই, এটা হচ্ছে আমার হেডার পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা হ্যাঁ, পজিশনটা আমার তুলে দিতে হবে হেডার থেকে। সো আমি যেটা করবো, দেখেন, টেমপ্লেট মো স্ট্যান্ড ব্লগ ডট সিএসএস, এই ফাইলে গিয়ে এই পজিশন যে অ্যাবসোলিউটটা আছে এটাকে আমি তুলে দেবো। সো আমি সিএসএস এ যাবো এবং এখানে যাব হেডার লিখে, যদি আমি সার্চ দিই হেডার, আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমার পজিশন অ্যাবসোলিউট করা, এটাকে আমি তুলে দেবো। তুলে দিয়ে আমি যদি আবার রিফ্রেশ করি, এখন হোপফুলি কাজ করার কথা। আচ্ছা আচ্ছা, পজিশন অ্যাবসোলিউটটা যাচ্ছে না, সেটা না যাওয়ার কারণ হচ্ছে হোপফুলি সে আমার সেশনটাকে ধরে রাখছে। আমি যদি লোকাল হোস্ট আবার যাই 800-এ, এখন যদি আমি ব্লক লিস্টে যাই, যদি আমি ব্লক লিস্টে যাই, দেখেন হেডারটা কিন্তু আমার ঠিক আছে। সো এটা হয়তো সেশনটা মাঝে মাঝে ধরে রাখে, যে কারণে সমস্যা হয়, আমি এখানে কাজটা এখন করবো। তো আমার ব্লগ গুলো ডাইনামিক্যালি চলে আসছে ইজিলি। ঠিক আছে, আমার সাইড বারটাও ডাইনামিক্যালি চলে আসছে, যা যা দরকার ছিল। আমার একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এখানকার যে পেজিনেশনটা আছে। আচ্ছা, পেজিনেশন করার আগে এখানে যে আমার ট্যাক্স গুলো আছে, ট্যাক্স গুলোকে আমি ডাইনামিক্যালি এনে নিব। সো সিম্পলি এখানে যে ট্যাক্স গুলো আছে, আমি অ্যাকচুয়ালি হোমেও ট্যাগ এর কাজ করছি, সো হোম থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাব। বাহ, এটা কপি করা আছে, গ্রেট। আমি যেটা করব, জাস্ট এখান থেকে ট্যাক্স গুলোকে কপি করে নিয়ে যাব। সো কন্ট্রোল সি দিয়ে আমার যে ব্লগস পেজটা আছে, এখানকার যে ট্যাগস গুলো আছে, আচ্ছা এটা হচ্ছে আমার ব্লগ কার্ডে চলে যাবে, যেহেতু আমি ব্লগ কার্ডটাকে আইটারেট করছি। তো এগুলো হচ্ছে আমার ট্যাগস গুলো, সো আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবো। ওকে, এটা আমি ইন্ডেন্টেশনটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি যাই এবং রিফ্রেশ দিই, এবং ট্যাগ গুলো আমার ডাইনামিক্যালি চলে আসছে। এই যে যেমন ফ্যাশন স্টাইল, এগুলো হচ্ছে আমার ডাইনামিক ট্যাগ গুলো, এটা যেমন ট্যাগ নাই এই জন্য আমার ট্যাগ দেখাচ্ছে না। যখন আমি যেটা করবো, পেজিনেশনের কাজটা করে ফেলবো। ঠিক আছে, সেই পেজিনেশনটা আছে হচ্ছে আমার এই সেকশন। আমি যদি ব্লগ কার্ডে যাই, ব্লগ কার্ডে নেই, আমার ব্লগ ডট এইচটিএমএল পেজিনেশনটা আছে, এটা হচ্ছে আমার পেজিনেশন। ঠিক আছে, সো আমি যেটা করবো, এই পেজিনেশন আমার কয়েকটা পেজেই লাগবে, সো এটাকে আমি আলাদা একটা এইচটিএমএল ফাইলে নিয়ে যাবো, যাতে আমি ইউজ করতে পারি, এবং ওই ফাইলটাকে আমি এখানে ইনক্লুড করে দিবো। সো ইনক্লুড পেজিনেশন ডট এইচটিএমএল, আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি টেমপ্লেটস এ, যেটার নাম দিব হচ্ছে পেজিনেশন ডট এইচটিএমএল, পেজিনেশন ডট এইচটিএমএল, এবং এটাকে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। আমি যদি রিফ্রেশ করি দেখবেন কোনো চেঞ্জ হবে না, ওটা আমার দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি যেটা করবো, পেজিনেশনের জন্য কাজটা করব। তো পেজিনেশনের জন্য আমার ভিউতে কিছু কাজ করতে হবে। সো আমি ব্লগে যাব এবং আমার যে ভিউজ আছে এই ভিউজে চলে যাব। ঠিক আছে, এবং এখানে কিছু কাজ করতে হবে, তার আগে আমি কিছু মডিউল ইনপুট করে নিচ্ছি। ফ্রম জ্যাঙ্গো ডট কো ডট পেজিনেটর ইম্পোর্ট ইজ নট অ্যান ইন্টিজার, ইন্টি পেজ, আরেকটা হচ্ছে আমার পেজিনেটর, তিনটা মডিউল আমার লাগবে। আমি সর্বপ্রথম যেটা করবো, পেজ কল টু রিকোয়েস্ট ডট গেট ডট গেট, এবং এখানে আমি পেজটা দিয়ে দিব, এবং এখানে হচ্ছে আমার ডিফল্ট। এটা কেন করলাম আমি বলি, আমি যদি এই পেজে যাই, দেখেন আমি যখন এই সাপোজ আমি 3 নম্বর পেজে যেতে চাচ্ছি, সো আমার ইউআরএলটা হবে হচ্ছে এরকম পেজ, আমার ইউআরএলটা হবে হচ্ছে পেজ 3। ঠিক আছে, এরকম ইউআরএলে আমার ডাইনামিক্যালি ভিউতে এরকম ইউআরএল একটা হিট করবে। আমি যদি 2 নম্বরে যেতে চাই, 2 নম্বরে হিট করবে। সো এখান থেকে বেসিক্যালি আমার রিকোয়েস্ট থেকে পেজটাকে ধরতে হবে। ঠিক আছে, এটাই আমি এখানে করছি, রিকোয়েস্ট ডট গেট ডট গেট পেজ। কেউ যদি এই প্যাটার্নে আমার ইউআরএলটা হিট করে, তাহলে আমি সেই পেজের যে ব্লগগুলো থাকবে ওগুলো দেখাবো, যে কারণে আমি এটাকে
এভাবেই ধরছি। এবং কেউ যদি পেজ না দিয়ে হিট করে থাকে, ঠিক আছে, তাহলে আমি ডিফল্ট তাকে 1 নম্বর পেজে নিয়ে যাব। আচ্ছা, আমার আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ ইনিটর ইকুয়াল টু পেজ ইনিটর এবং ব্লকস। আচ্ছা, ব্লকসটাকে আমি চেঞ্জ করে কোয়েরি সেট দিব, কারণ ব্লকসটা আমি আলটিমেটলি পাঠিয়ে দেবো। সো কোয়েরি সেট, এবং এখানে আমার কোয়েরি সেটটা চলে যাবে। কোয়েরি সেট আমার সব ব্লকস আছে এখানে। এবং আরেকটা প্যারামিটার হবে হচ্ছে আমি একটা পেজে কয়টা দেখাতে যাচ্ছি ব্লক। সো আপাতত আমি 2টা করে ব্লক দেখাতে যাচ্ছি, ঠিক আছে। সেখানে আমার ট্রাই ক্যাচ হ্যান্ডেল, ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, ট্রাই আর অ্যাকসেপ্ট কিছু কাজ করার জন্য। সো আমি যেটা করবো, ব্লকস সবার প্রথম হচ্ছে পেজ ইনিটর ডট পেজ। ওকে, পেজ ইনিটর ডট পেজ হচ্ছে পেজ, এই পেজ ভেরিয়েবলটা আমার নিবে। সো আমি কিছু জিনিস অ্যাকসেপ্ট করবো, সেটা হচ্ছে আমার পেজ যদি না থাকে, সো এমটি পেজ। দেন আমি যেটা করব, ডিফল্ট প্রথম পেজটা দেখিয়ে দিব। সো পেজ ইনিটর ডট পেজ 1। এবং আরেকটা অ্যাকসেপ্ট করবো, সেটা হচ্ছে আমার পেজ নট অ্যান ইন্টেজার, মানে কেউ যদি আমার পেজ ভেরিয়েবলে ইন্টেজার না দিয়ে স্ট্রিং দিয়ে দেয়। সো কিছু এক্সেপশন আমি এখানে হ্যান্ডেল করে নিব, এবং এই ক্ষেত্রে আমি দেখাবো হচ্ছে পেজ ইনিটর ডট পেজ, প্রথম পেজটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। এবং এখানে ব্লকস তো পাঠানো আছে, আমি যেটা করবো জাস্ট পেজ ইনিটরটাকে পাঠিয়ে দিব। সো পেজ ইনিটর আমার পেজ ইনিটরটা চলে যাবে, এবং এখানে কন্টেক্সট আমার পাঠানো আছে। আচ্ছা, এখানে একটা টাইপও করছি আমি, পেজ ইনিটর। ওকে, আচ্ছা, হোপফুলি আমার এতটুকু ডান। আমি জাস্ট একটু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ওকে, এবং এটাকে এন্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমার এই পেজিনেশন ডট এইচটিএমএল এ কাজটা করতে হবে। সেখানে দেখি আমার এখানে একটা অ্যারো আছে, যেটা হচ্ছে শেষ শেষ পোস্টে যদি আমি যেতে চাই বা নেক্সটে যেতে চাই, সরি, আমি যদি নেক্সটে যেতে চাই, সো এখানে আমি একটা প্রিভিয়াস বাটন আনবো, ঠিক আছে। যে কারণে আমি যেটা করবো, এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে একটা প্রিভিয়াস বাটন নিয়ে আসবো, এবং এটা হবে হচ্ছে আমার লেফট। চলে আসবে, যেমন এখানে প্রথম লজিক হচ্ছে আমার এই যে লেফট অ্যারোটা। আচ্ছা, এটা আগে আমি রিলোড দিয়ে দেখাই, যে লেফটটা চলে আসছে। আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখেন আমার এটা কিন্তু প্রিভিয়াসটা চলে আসছে। সো আমার এখানে সবার প্রথম 2টা লজিক হবে, সেটা হচ্ছে এই যে প্রিভিয়াস বাটনটা, এটা আমি তখনই দেখাবো যদি আমার কোনো প্রিভিয়াস পেজ থাকে। সাপোজ আমি 1 নম্বর পেজে আসি, তখন তো এটা দেখাবো না, তারপর আমি শেষ পেজে আসি, তখন তো আমি আর এটা দেখাবো না। তো এখানে প্রথম যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে ইফ ব্লকস ডট হ্যাজ প্রিভিয়াস, যদি আমার প্রিভিয়াস কোনো ব্লক থাকে বা প্রিভিয়াস পেজ থাকে তখন আমি এটা দেখাবো, আদারওয়াইজ সেটাকে আমি দেখাবো না। এন্ড ইফ, ওকে, সেম কেস আমি এখানে করব, যদি আমার নেক্সট পেজ থাকে, সো ইফ ব্লকস ডট হ্যাজ নেক্সট, তখন আমি এটা দেখাবো, আদারওয়াইজ এটাকে আমি দেখাবো না। এবং এখানে আমি এন্ড ইফ করে দেবো, এন্ড ইফ, ওকে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমি কিন্তু এখন বর্তমানে 1 নম্বর পেজে আছি, আমার প্রিভিয়াস কিছু নেই, যে কারণে এটা চলে গেছে, ঠিক আছে। এখন আমার যে এই যে পেজ নাম্বার গুলো আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক, সো এগুলোকে আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো। এবং ডাইনামিক্যালি করার জন্য এখানে আমার একটা লুপ ঘোরাতে হবে। সো ফর পেজ ইন ব্লকস ডট পেজ ইন এইটর ডট পেজ রেঞ্জ, ওকে। এবং এখানে আমার অ্যাকচুয়ালি এই যে পেজ ভেরিয়েবলটা আছে, পেজ ভেরিয়েবলে আমার প্রত্যেকটা পেজ এক এক করে আসবে, ঠিক আছে, এবং সেটাকে আমি ওই পেজে নিয়ে যাব, ঠিক আছে। কারণ এখানে যে ব্লগস ডট পেজ ইনিটর ডট পেজ রেঞ্জ, এটা একটা রেঞ্জ রিটার্ন করে যে আমার টোটাল কতগুলো পেজ আছে, বা আমার লুপটা অ্যাকচুয়ালি টোটাল কতবার ঘুরবে। তো আমি যেটা করব, জাস্ট এখানে একটা রাখবো, এই দুইটা আমার দরকার নেই, এখানে আমি এটাকে ইনফর করে দিব আপাতত, ইনফর। দেখেন এখন যদি আমি যাই, পেজগুলো ডাইনামিক্যালি চলে আসবে, সরি, ইনফর হয়ে গেছে, এটা ইনফর হবে। আমি যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার প্রত্যেকটা জায়গায় 2 দেখাচ্ছে। কেন 2 দেখাচ্ছে? মানে এখানে আমি 2 রাখছি, এটাকে আমার ডাইনামিক করে দিব, এটা হবে হচ্ছে আমার পেজ, ঠিক আছে। আমি যদি এখন দিই, টোটাল আমাকে 4টা পেজ দেখাচ্ছে, কারণ আমার ব্লক ছিল টোটাল 8টা, এবং আমি প্রত্যেক পেজে 2টা করে দেখাচ্ছি, ঠিক আছে। এখন যেটা করতে হবে, এগুলোকে আমার ডাইনামিক করতে হবে। সো এই যে লিঙ্কটা আছে, দেখেন আমি যেটা বলছিলাম, আমার যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে, সাপোজ আমি 2 নম্বর পেজে যেতে চাই, সো ফরম্যাটটা হবে এরকম, ঠিক আছে। সো আমি যেটা করব, এখানে এরকম ফরম্যাটটা জাস্ট দিয়ে দিব, সেখানে হবে হচ্ছে আমার পেজটা। সেম কেস এখানে আমি করে দিব, এটা হচ্ছে আমার, সরি, এভাবে না, পেজ
ইকুয়াল টু পেজ, সেম কেস এখানে চলে আসবে। যদি আমার পেজ থাকে তাহলে পেজ ইকুয়াল টু পেজ, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, যে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এবং আমি যদি 2 নম্বর পেজে ক্লিক করি, দেখেন সেখানে আমাকে 2 নম্বর পেজে নিয়ে গেছে, এবং আমার 2 নম্বর পেজে যে ব্লক গুলো থাকার কথা সে কিন্তু সেগুলোকে দেখাচ্ছে। তো আমি যেটা করবো, এখানে যে পেজে থাকবো সেই পেজটাকে অ্যাক্টিভ করে নিব। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, এখানে জাস্ট একটা কন্ডিশন আনতে হবে। সো ইফ পেজ ইকুয়াল ইকুয়াল ব্লকস ডট নাম্বার, ওকে, এই কন্ডিশনটা চেক করবে যে আমি যে পেজে আসি সে পেজের সাথে ব্লক নাম্বার এর পেজটা ম্যাচ করতেছে কিনা। যদি থাকে শুধুমাত্র তখন অ্যাক্টিভ দেখাবে, আদারওয়াইজ সে পেজটা অ্যাক্টিভ দেখাবে না। সো এটাকে আমি কপি করব, সেলস দিতে হবে এখানে পার্সেন্ট এলস, এবং এখানে অ্যাক্টিভটা উঠে যাবে। তো আমি জাস্ট অ্যাক্টিভটাকে তুলে দেবো। এখন যদি আমি রিফ্রেশ করি, এখানে আমি 2 নম্বর পেজে আসছি, সে আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি 3 নম্বর পেজে যাচ্ছি, সে আমাকে 3 নম্বর পেজটাকে অ্যাক্টিভ দেখাবে। দেখেন আমি 4 নম্বর পেজে যখন যাচ্ছি, তখন কিন্তু এই যে এই নেক্সট যে অ্যারোটা আছে এটা কিন্তু আমার চলে গেছে। সো এটা ছিল আমার পেজিনেশনটা ডাইনামিক হয়ে গেছে। সো এখানে আমি 2টা করে ব্লক না দেখে এখন যদি এটাকে চেঞ্জ করে দিই, দেখেন আমি 4টা করে ব্লক দেখাতে যাচ্ছি। সো আমি এখানে জাস্ট 4 দিয়ে দেবো, তাহলে আমার পেজ টোটাল 2টা হয়ে যাবে। সো আমি যদি আবার যাই এখানে, যদি রিফ্রেশ করি, দেখেন আমার টোটাল 4টা করে ব্লক দেখাচ্ছে এবং পেজ আমার 2টা হয়ে গেছে, এবং এটা ডাইনামিক হয়ে গেছে। এখানে যখন আমি আসতেছি তখন একে চলে আসছে এবং এই অ্যারোটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবং আমি যদি কিছুই না দিই, সাপোজ আমি পেজে কিছু দিইনি, তখন কিন্তু আমাকে ডিফল্ট সে 1 নম্বর পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট আমার ইউআরএলটা এরকম থেকে যাচ্ছে। সো আমি যেটা করব, আমি যদি কিছু না দিই, ঠিক আছে, তখন আমি এটাকে রিডিরেক্ট করে দেবো। সো আমি ভিউসে যাব, এমটি পেজ, আর একটা হচ্ছে পেজ নট অ্যান ইন্টেজার। এটাকে যদি আমার পেজ যদি ইন্টেজার না হয়, তাহলে আমি যেটা করব, আমি 1 নম্বর পেজে তাকে নিয়ে গেছি। সো পেজ ইকুয়াল টু পেজ 1, আচ্ছা, এখান থেকে আমি যেটা করব, যদি না তাহলে আমি জাস্ট রিডিরেক্ট করে দেবো। সো রিটার্ন রিডিরেক্ট, আমি এই পেজেই তাকে রিটার্ন করে দেবো, যাতে আমার ওই ইউআরএলটা অ্যাকচুয়ালি ওরকম না দেখায়। আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিয়ে দেখেন, আমার রিডিরেক্ট হয়ে গেছে। বাট আমি যদি 2-তে যাই, সে আমাকে 2 দেখাচ্ছে, আমি যদি 1-এ যাই, সে আমাকে 1 দেখাচ্ছে, ঠিক আছে। সো এটাই ছিল মোটামুটি ব্লক লিস্টের প্রত্যেকটা জিনিস আমার ডাইনামিক চলে আসছে, কমেন্ট প্লাস ট্যাগস প্লাস সাইডে যে কন্টেন্ট গুলো, এবং আমার পেজিনেশনটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।